আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এইচ এম মাহমুদ হারুন, আবাসিক সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত আছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকায়। পাশাপাশি আমি একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এবং সাইকোথেরাপিস্ট হিসাবে ধানমন্ডি ইবনে সিনা নয়রেতে নিয়মিত রোগী দেখি। আজকে আমি আপনাদের একটি খুব কমন সমস্যা নিয়ে আলাপ করব, সেটা হলো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, বা সংক্ষেপে আমরা গ্যাড বলি। এটা গ্যাড নামে পরিচিত বিভিন্ন ডাক্তার বা মেডিকেল পার্সনের কাছে এটা খুবই কমন একটা। তো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নামটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কি ধরনের। জেনারেল মানে সব সময় এবং অ্যাংজাইটি অস্থিরতা এবং এই ডিসঅর্ডারটা, তাহলে এটা থেকে আমরা ধারণা পেলাম যে সব সময় একটা অস্থিরতা ভাব, তার মধ্যে একটা অস্থিরতা ভাব থাকবে। তো বইয়ের ভাষায় বলতে গেলে একটু যদি বলি তাহলে কি হবে, এই ধরনের রোগীদের সব সময় একটু অস্থির থাকে, সব সময় তাদের মনের মধ্যে একটু অস্থিরতা একটু টেনশন কাজ করে, সব সময় একটা কিছু নিয়ে চিন্তা, একের পর এক চিন্তা আসতেই থাকে, চিন্তা আসতেই থাকে, যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে অস্থিরতা টেনশন তাদের মধ্যে কাজ করতেই থাকে। তারা খুব সহজেই ফ্যাটিক বা ক্লান্ত হয়ে পড়ে, একটা কাজ করতেছে যে অস্থিরতায় সম্পূর্ণই করতে পারতেছে না, আবার দেখা যাচ্ছে যে ক্লান্ত হয়ে যাচ্ছে করতে করতে। আবার কি হতে পারে, তাদের মাসল টেনশন, অর্থাৎ তাদের বলে হাত পায়ের, সোজা বাংলায় বলতে গেলে রোগীরা আমাদের চেম্বারে এসে বলে হাত পায়ের মাসল টান ধরে, খিঁচ ধরে, মাসল শক্ত হয়ে যায়, হাঁটতে পারি না, অনেক সময় কুচকে যাই, এই ধরনের মাসল টেনশনের কথাগুলো বলে। আর কি হতে পারে, তাদের ইরিটেবিলিটি, অর্থাৎ মনটার মেজাজটা সবসময় একটু খিটখিটে ভাব, একটু অশান্তি ভাব, একটু খিটখিটে, সবসময় একটু অস্থিরতার মধ্যে। যে লোক সবসময় অস্থিরতায় থাকে, সবসময় একটা টেনশনে থাকে, তার তো মন মেজাজ এমনিতেই খিটখিটে হবে, তাই না? তো এই জিনিসগুলো হয়। আরেকটা কি খুব কমন, সেটা হলো স্লিপ ডিস্টারবেন্স, তাদের ঘুমে সমস্যা হয়, তারা শান্তিতে ঘুমাতে পারে না, তারা এতই অস্থির থাকে যে তাদের ঘুমটা পরিপূর্ণ হয় না, তাদের রেম স্লিপের পরিমাণ বেড়ে যায় এবং দেখা যায় যে ঘুম হলেও পরিপূর্ণ ঘুম হচ্ছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখছে বা স্বপ্ন দেখছে, ঘুমটা গভীর হচ্ছে না, এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। তো এই জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা গ্যাডের লক্ষণ সম্পর্কে আমরা জানলাম, এবার আমরা চিকিৎসা সম্পর্কে একটু জানি। সেটা হলো, এ ধরনের রোগীরা আসলে প্রথমে আমরা দেখি যে তার কোন কারণে, কারণটা খুঁজে বের করি যে কোন কারণে সে এই অস্থিরতা বা টেনশন বা এই সবসময় এই যে তার মনের যে অস্থিরতা ভাব, সেটা কিভাবে দূর করা যায়, কি কারণটা কি। তো কারণটা খুঁজে বের করলে খুব সহজেই সেই কারণটা নিয়ে আমরা, যেমন ধরা যাক কেউ হয়তো অফিসের খুব ঝামেলায় আছে, কেউ ভার্সিটি স্কুল কলেজের কোনো একটা বিষয় নিয়ে খুব টেনশন অস্থিরতায় আছে, সেই কারণটা খুঁজে বের করলে কিন্তু অনেকাংশেই সহজ হয়। আর অনেক ক্ষেত্রে কোনো কারণই পাওয়া যায় না, সে আগে থেকেই সব কিছু নিয়ে অস্থির, সব কিছু নিয়ে টেনশন। তাদের ক্ষেত্রে আমরা ওষুধ শুরু করি, আমরা অ্যান্টি অ্যাঞ্জিওলাইটিক বা অ্যান্টি ডিপ্রেশেন্ট কিছু ওষুধ ইউজ করি এবং পাশাপাশি কাউন্সেলিং চালিয়ে যাই, তাদের আমরা সিবিটি দেই, তাদের হলো বিভিন্ন সিচুয়েশনে বা বিভিন্ন যখন অস্থির লাগবে তখন কি করবে বা অস্থিরতা হলে তখন করণীয় কি, এ ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ করি। তো নিয়মিত চিকিৎসা, ওষুধ এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে এ ধরনের রোগীরা কিন্তু একদম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে পারে। তো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা গ্যাড হলেই ভয় পাওয়ার কিছু নেই, আপনার আশেপাশে কেউ এ রোগে ভুগলে দ্রুত একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ধন্যবাদ।